সুসন্তান নেক সন্তান আমরা প্রত্যেকেই চাই, কেউ এমন চায় না যা, হ্যাঁ বাপ মদখোর হতে পারে, বাপ জুয়ারি হতে পারে, ঘুষখোর হতে পারে, কিন্তু সন্তান আল্লাহওয়ালা হোক ভালো হোক এটা কিন্তু সব বাপ মাই চায়। কোনো বাপ মা চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক। বাপ মার টেন্ডেন্সি এরকম, আমি খারাপ, আমি যেরকম আছি থাকি না, কিন্তু সন্তানটা নষ্ট না হোক। আর পৃথিবীর পক্ষে সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আপনার সন্তান। বিল্ডিং আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ভালো করে রেখে যেতে পারেন, এই সন্তান যদি সুসন্তান হয়, কবরে আপনি শুবেন, এই সন্তানের আমলে সওয়াবের একটা ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম যখন 86 বছর বয়সে বাবা হলেন, কেউ কেউ বলছেন 82 বছর, তিনি দোয়া করেছিলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন। তো সুসন্তান দেখেন, নবী হয়েও তিনি সুসন্তান চেয়েছেন। তো আপনি আমি সুসন্তান আল্লাহর কাছে চাবো, শুধুমাত্র চেষ্টা চালাবো বিষয়টা এরকম না, নিজেও সৎ হব, সৎ জীবনযাপন করবো, আর হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ। 2 নম্বর, সুসন্তান থাকলে লাভটা কি? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, হাদিসের মধ্যে কি আসছে যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর যে আমলটি চলমান থাকে সেটা হচ্ছে সাদাকায় জারিয়া, যে কাজগুলো সে করে গেছে তার সব সে পেতে থাকে। 2 নম্বর, আও ইলমি ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম উপকারী এলেম, মানে ছাত্রদেরকে পড়িয়েছে, কিতাবাদি লিখেছে, অথবা এই যে ওয়াজ মাহফিলে লেকচার দিয়েছে, ইউটিউব ফেসবুকে লেকচার রেখেছে, মারা যাওয়ার পরে এখান থেকে মানুষ যদি কল্যাণকর জ্ঞান পায়, উপকারী জ্ঞান পায়, যে ব্যক্তি মারা যাবে তার কবরে শুয়ে শুয়ে সে এই সওয়াব পেতে থাকবে। 3 নম্বর, আউ ওয়ালাদিন সলিহাইয়া দাউলা, এমন সুসন্তান সৎসন্তান কেউ যদি রেখে যায় যে সৎসন্তান আল্লাহর কাছে তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাপ মাকে কবরে শুয়ে শুয়ে সওয়াব দেন এবং তাদের দোয়া কবুল করেন। এবং কীভাবে দোয়া করতে হবে এটাও তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তাই না? তো এখন সুসন্তানের জন্য 1 নম্বর হচ্ছে নিজেকে সৎ হতে হবে এবং রব্বি হাবলি মিনাস সলিহাইন, এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর দোয়াটা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা করবেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। 3 নম্বর, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে তার সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে তিনি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিল্লা দুঙ্কা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এরপরে হালাল খাওয়া, হালাল হালাল, এটা আমরা অনেকেই করি না, সুদ ঘুষ, ছেলে মেয়ে ঘরে আছে অথচ বাপ যে থাইল্যান্ডে জেনা করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে, উল্টাপাল্টা কাজকাম করতেছে, পরক্রিয়া করতেছে, লিখে রাখেন। আপনি যদি এরকম নিজে পাপিষ্ঠ হন তাহলে সন্তান সন্ততি আপনি ভালো করতে পারবেন না, এটা হয় না। তো নিজে সৎ জীবনযাপন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দেবেন, নেক সন্তান দেবেন, আল্লাহ তৌফিক দান করুন।